কি বলেন এরকম যোগাযোগ মতের পর আমাদের থাকুক এটা চাইনি আমরা হজরতে থানবির রহমতুল্লাহ জমানায় এক জায়গায় কবর ভাঙতেছিল ছিল নদীর পাড়ে কবরস্থান অনেক সময় তো নদীর পাড়ে না অনেক ভিতরে ভাঙতে ভাঙতে এখানে চলে আস যেমন মতিরহাট রামগতি আলেকজান্ডার ভাঙতে ভাঙতে কোথায় কোথায় সিন্নিরহাট কোথায় কত বাজার সব এখন নদীর ভিতরে চলে গেছে তো এরকম নদী ভাঙতেছিল ছিল তো এলাকার মানুষ জানতো যে কবরস্থানে দুজন আল্লাহ আল্লাহ হাবের সাহেবের কবর আছে তো মানুষ সব তামসা দেখার জন্য হায়ারে কবর সব ভাঙি যায় যেভাবে সাইন ফাটল ধরলে কেনা সাইন পড়ে তো ফাটল ধরছে চাইন পড়বে একটা অংশ খণ্ড পড়ে যাবে ওটা দেখার জন্য মানুষ সব জড়ো হয়ে গেছে আজকে হাব সাহেবদের কবর ভাঙিয়ে যাবে মনে হয় তো কত পরে এক খণ্ড পড়ে গেছে এটা সাইন পড়ছে যখন দফ করে মাটির খন্ড পড়ে গেছে লাশটা পানির উপরে ভাসি রয়েছে মানুষটা আরো জল হয়ে গেছে তামশা দেখার জন্য লাশ তো ডুবে যাওয়ার কথা ওইদিকে লাশ বহু আগের কবর দেওয়া লাশ কিন্তু যেভাবে কবর দিয়েছে এইভাবে তো আছে কাফনের কাপড়টাও আছে তো এবার লাশ সরে না নদীর মধ্যে জোয়ার ভাটা আছে কিন্তু লাশ পড়ে না কোনো দিক উত্তরও যায় না দক্ষিণও যায় না পূর্বে পশ্চিমে যায় না মানুষ আরও চতুর্দিক থেকে জড়ো হয়ে গেছে যে ব্যাপারটাকে কতক্ষণ পরে আরেকটা খণ্ড আরেকটা সাইন পড়ছে পড়ছে আর আরেক হাবের লাশ কারণ এখানে দুই হাবের কবর আরেকটা লাশও বের হয়ে আসছে এরপরে দুইটা লাশ যখন একসাথে হয়েছে দুইটার সামনে আসতে একসাথে পাশে যাওয়া শুরু করেছে কতটুক যায় আসতে দনোটা ডুবে গেছে তো থানিম রহমতোল্লের কাছে গিয়া মানুষ বলতে শুরু করছে হুজুর এই ঘটনা ঘটনা কবর লাশ হওয়ার পরে পরে সাইন পড়ার খন্ড ভেঙে পড়ার পরে একজনের লাশ আরেকজনের লাশের জন্য অপেক্ষা করতেছিল এরপরে দুইজনের লাশ যখন একসাথ হয়েছে তো ভেসে যায় কদ্দুর পরে ডুবে গেছে হজুর বলতেছিলেন দেখো দুনিয়ার সম্পর্ক দিনদারির ভিত্তিতে সম্পর্ক ছিল এই জন্য মৌতের ফরও তাদের সেই সম্পর্ক বহাল আছে হাসর ময়দানও থাকবো জান্নাতও এদের সম্পর্ক থাকবে তো এরা বলতে শুধু তাইলে লাশ দুইটার মধ্যে যে একটু ব্যাস কম দেখলাম একটা লাশ দেখলাম যেভাবে কাফনের কাপড় আমরা যেভাবে ফরাইছি নতুন কাফন দিয়া ওরকম নতুনই আছে কাফনের কাপড় মোটেও পুরান হয় নাই মাটিতে নষ্ট হয় নাই যেমনি দিছি এমনি আর আরেকজনের কাফনের কাপড়টা একটু পুরান হয়ে গেছে দুজনে হবে সব কিন্তু কাফো কাপড়ে কাফরে কম কেন একজনেরটা সাদা বেশি আর ওটা মন্দা হয়ে গেছে তো থানিবি রহমতুল্লাহ বলেন তোমরা খবর নিয়ে দেখো যিনি সবসময় ওজুর সাথে থাকতেন অজু চলে গেলে উঁজু করে নিতেন নমাজের অজু ছাড়াও এমনি রাত্রে ঘুমাইতে উঁজু করিস রসিউ সরি সাহেব বলছেন রাত্রে যদি কেউ ঘুমাইবার আগে দিয়ে উজু করিস আর ওই রাত্রে যদি সে মারা যায় তাইলে সে জান্নাত হইয়া যাবে সহজ একটা কাজ শুধু ঘুমে অজু করে নিলেন বাজার থেকে আসছেন মুখের মধ্যে কিছু বালি তো লাগছে মুখটা একটু টান টান ভাব রয়ে গেছে হাত মুখ হয়ে হয়েছে একটু অজু করে নিলে শরীরটা একটু ফ্রেশ লাগে না ঘুমটাও তো আরামের হবে লাভ তো আপনার হইল কিন্তু অজু করে শোয়ার কারণে জান্নাতি গেল আর এই সময় যদি সুরা ভরেন আয়াতুল কুরসি ভরেন এমনি হয়তো দশ নেকি অজু করে শোয়ার কারণে ফসিস নেকি ডবলের সে যার গুণ হয়ে গেল আর কি মানে দশে দশ হইলে হয়তো ডবল এক দশে পনেরো যোগ হয়ে গেল যার হয়ে গেল নি পঁচিশ নেকি হয়ে যাবে তো সোয়াব বেড়ে গেল ঘুমটা আরামের হইলো মরে গেলে জান্নাতি হয়ে গেল বলে যে এরকম সবসময় অজুর সাথে থাকার কারণে তার কাফনের কাপড়টাও কবরের মধ্যে সাদা রয়ে গেছে ওরা খবর নিচে যায় আবার সে আবার আত্মীয় স্বজনের কাছ থেকে নাতি হোতাদের কাছ থেকে যে দাদার আমল কি ছিল বলো ওরা বলে যে দাদাতে এরকম ছেলেরা বলতেছো বাবা এরকম অজু গেলে উঁজু করে নিচ্ছে দশটার সময় দেখছি উজু করে দাদা উজু করেন কেন ওই আমার নানা জি মরহম ওনার পাশেই ছিল বাহিরে ওই সৌদি আরব থেকে নিয়ে আসছিল ফানির মশক মানে লম্বা পানির একটা পাত্র যেটা দিয়ে আরব দেশে সময় সাকা বলা হইতো এরা ফানি ফান করে হারিদেরকে জমজমের পানি মাটির লম্বা একটা পাত্র ওইটা নানাজির রুমের সামনে ঝুলানো ছিল টয়লেট থেকে ফুকুর ঘাটে যাওয়ার আগে এখান থেকে আগে ওস্তিনজা করে নিতেন কারণ যদি টয়লেটে যাওয়ার আগে পথে মরে যাই বিনা ওজুতে মরে যাই নাকি এই জন্য ওইটাতে আগে তৈরি করে নিয়ে তারপর ঘাটে যাইতেন জানাবে রাসুল উল্লাহ ইসলামের আমল হাদিসের মিদ্যে আসছে রাসুল ইসলাম স্টেঞ্জা সারার পরে অজুর পানি পর্যন্ত পৌঁছার আগে আগে টয়লেট থেকে বাইর হইয়া মাটির মিদ্যে তেমন করে নিতেন এবং বলতেন আমার আশঙ্কা কি জানি অজুর জায়গাতে যাওয়ার আগে অপবিত্র অবস্থায় আমি মরে যাই নাকি এই জন্য সবসময় পবিত্র থাকতে চেষ্টা করতেন তো বলতেছিলাম আপনার সাথে যে সম্পর্ক আমার যেভাবে মহাব্বত করেন এই মহাব্বত মহতের পর থাকুক এটাই তো আমরা চাই হাসর ময়দানে থাকুক এটাই তো চাই জান্নাতের মধ্যে থাকুক এটাই তো চাই কিন্তু আল্লাহ তালা মানুষকে দুই ভাগ করে দিচ্ছেন এখন আমরা যদি সবাই এক ভাগে না আসতে পারি তাইলে কি একসাথে থাকা যাবে আমি যে আয়াত পড়ছি আর হাদিস পড়ছি কথা এটাই ও আলিকা ও হাইনা ইলাইকা কোরআন আরবি

আমার জাতিয়াতে এক সোরা আছিল সোরা আছিল আর কি গোসল দোয়াই না সময় কয় এই তাহলে মানুষই ঈদে ঈদে সোরা বলতে আর কি সারা জীবন হস্ন সিদে। এখন তো মরিবার সময় একবারে শীত এখন সোজা নয়নি আত্মা সব সোজা গেছে না তো কথা কয়েক এরে ঈদে সারা জীবন অস্ন সিদে এখন মরিবার সময় ঐষধ সিদে। এই শীতে কামই বনি এই জন্য মৌতের সময় বলবে রব্বির জরুর আল্লাহ দুনিয়াতে ফিরে দেন যে জীবন ফিসনে ফেলে আসছি ওখানে গিয়া কিছু আমল আসবে ফিসনে ফিরে কি আর সম্ভব নেই আজকে পঁচিশ তারিখ নেই দুই হাজার উনিশ সালের ডিসেম্বর মাসের চব্বিশ তারিখ ফিসনে দৌড়ে দিয়া ধরতে পারবেন নি আর যে আমেরিকা যাইয়া দেখি চব্বিশ তারিখ পাওয়া যায়নি যাই বনি আর কোন বেড়ায় আজান বিয়া দৌড়ে দৌড়েন কা কাই দূরের দিকে কেরকম শোনা যায় কি বলেন এটা দূরের দিকে আসা না আওয়াজ আসেনি দৌড়লে লাভই বনি আমার পিছনে জীবন কি আর ফিরে পাওয়া যাবে নি যেটা চলে গেছে গেছে মার গর্ব থেকে দুনিয়াতে আসছে যে সন্তান নর্মাল ভাবে আসছে এইটারে তো মায়ের গর্বে ফেরত দেওয়া সম্ভব নয় এটা আমরা বুঝি কিন্তু যে ছেলেটা সিজারে আসছে যে মেয়েটা সিজারে আসছে ডাক্তাররা কাঠি বাইর করছে কাঠি বাইর করে দেখলো যে তার আঙ্গুল একটা কম তার ফাঁড় মেয়েদের সমস্যা ডাক্তাররা যদি তাড়াতাড়ি বলে যে যেখান দিয়ে বাইর করছে ওখানে তাড়াতাড়ি রাখি সিলাই করে দিই থাকুক কয়দিন লাভ হবে আর এখান থেকে বাইর হওয়ার পরে আর কোন অঙ্গ যেমনি আছে এমনি থাকবে বৃদ্ধি করার কোনো সুযোগ নেই ঠিক দুনিয়া থেকে যাওয়ার মুহূর্তে ফালা উলাহ ইলা বালাবাতিন হলতুম হিন এই দিন তান জরুন অনাহন আকার বইলাই হে মিনকুম অলা কিল্লা তুপ সুরুন ফালা উলাহ ইন কুনতুম গায় মা দি নিন আর তার জৌন হ্যাঁ ইনকুনতুম সোয়া দি আল্লাহ তালা বলেন যে সময় মুর্দা মোতের সময় ঘনেয়া যায় তোমরা ফাঁসে বাসা থাকো দেখো যে মুখার নিঃশ্বাস পাতল হয়ে গেছে নাকি মুখে ফেনা বাইর হচ্ছে মুখে দিয়ে ফেনা যায় নিঃশ্বাসের সাথে সবাই বুঝে গেছে যে আর বেশি সময় বাঁচবে না হঠাৎ নিঃশ্বাস বন্ধই হয়ে গেছে সবাই কান্দি উঠছে যে আর নাই কতক্ষণ পরে দেখা গেছে যে না এখনো আস নিঃশ্বাস আবার টান দেয় হয়নি এরকম আমি দেখছি তো অনেকের মৃত্যুর সময় ছিলাম আমার তখন ধারণা হয় যে ফেরস্তারা মনে হয় সারা দুনিয়ায় তার জন্য বাতাস কুড়ে দেখি তার ভাগে আর বাতাস আসেনি কদ্দুর যে কদ্দুর আছে কদ্দুরানি সামনে ধরে যে আর অল্প কদ্দুর বাতাস তোমার ভাগে আছে এটা একটু দাও কারণ নিজের ভাগেরটার বাহিরে মোটেও টানতে পারবে না যতটুকু কিসমতে ফানি আছে এটাই হয়তো কেউ দেয় ওইটা দিলে একটু গিলে এরপরে কেউ দিলে আর গিলতে পারে না কারণ ওই কিসমতের যেটা চেপে গেছে আর এক ফোঁটা ফানিও কিসমতানি আর পান করতে পারবে না ঠিক আমলের ক্ষেত্র মৃত্যুর সময় যখন আসবে তো বলবে যে আল্লাহ দুনিয়াতে কারণ মৃত্যু হইল একটা বর্ডার আপনি বর্ডারে গেলে রাস্তা যখন সিএনজি বাসে যান তো দেখবেন যে ওই পাড়ে খাল দেখা যায় ওই ফাড়ে খালে যারা গোসল করে বলে যে ওটা ইন্ডিয়ান লোক ওই বাজার দেখা যায় খালের ওই পাড়ে আবার রোড দেখা যায় রোডের দিয়ে গাড়ি চলতে দেখা যায় বলে যে ওটা ইন্ডিয়ান গাড়ি কি বলেন বর্ডারের কেউ নয়নি তাহলে বর্ডারে এদিকে বাংলাদেশে দেখা যায় ওইদিকে ইন্ডিয়া দেখা যায় মুহূর্তটা ঠিক এরকম মুহূর্তের মুহূর্তে ফার্স্টের ছেলে দেখবেন ওরা কেনতেছে কিন্তু ওদিকে ফেরস তারা আপনার সামনে জান্নাতি হলে জান্নাত দেখাইতে আছে যে জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে এই জন্য কান্নার দিকে তার খেয়াল নাই বরং ওই জান্নাত দেখি সে খুশি হইয়া মুসকি হাসি দিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে কিন্তু যে বৎকার দুর্ভাগা ওই মতের সময় তার সামনে ফেরস্তারা জাহান্নাম তুলে ধরবে এই জাহান্নাম তোর জন্য অপেক্ষা করতেছে তখন সে পালাইতে থাকবে আল্লা আল্লাহ তালা বলেন ওই সিনারি যদি দেখতেন তাদের মত